আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা, তো মেয়েরা খুব সকালবেলায় উঠেছে, উঠে গোসল করেছে, এরপরে এখন খাওয়া দাওয়া করতেছে। আসলে গ্রামের বাড়ি, কিন্তু ঈদের দিন সকালবেলা কিন্তু খিচুড়ি রান্না করা হয়, এরপরে দেশি মুরগি রান্না করা হয়। তো এটা ছিল দেশি মুরগি আর খিচুড়ি, পোলাও চালের খিচুড়ি। আসলেই খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, দেশি মুরগি মিলে কথা, তো খুবই মজা হয়েছে। খিচুড়িটা আর মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তো এটা তো আম্মা রান্না করেছে, তো আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করেই খাচ্ছে। আসলে আমরা তো এটা ছিল হচ্ছে বারবিকিউ করব, তো সুরাইয়ার চাচা, তো ওর চাচা কিন্তু বারবিকিউ করার জন্য অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি কষ্ট করেছে। আসলে প্রচন্ড গরম, এই গরমে কিন্তু আগুন ধরাইতে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু ও কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। ওর অনেক গুণ, গুণের কথা বলে কিন্তু কুল কিনারা নাই, অনেক গুণ। তো আমরা যেহেতু সবাই এসেছি, তো ওর খুব ইচ্ছা আমাদেরকে বারবিকিউ করে খাওয়াবে, আর ও অনেক রান্না পারে। তো ও নিজের হাতে সবকিছু করেছে, এই যে চিকেনটা কেটে সব মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছে। আসলে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু এখন আর দেখতেছি পাচ্ছি না, কারণ আমি তো আপনাদেরকে বলেছি যে আমার মোবাইলের সমস্যা। তো ভিডিওটা কিন্তু আমি খুব সুন্দর করেই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ভিডিওটা পাই নাই। আরো অনেক পরিশ্রম করে কিন্তু বানিয়েছে, ওর অনেক কষ্ট হয়েছে, কয়লার ভিতরে কিন্তু আগুন ধরায় কিন্তু বারবিকিউটা করতেছে। আপনারা যারা বারবিকিউ করেন আপনারা তো জানেন, তো যে বানায় তার কিন্তু অনেক পরিশ্রম হয়, সম্পূর্ণ কাজই কিন্তু ও নিজের হাতে করেছে। তো আমি তো আর বেশি ভিডিও দেখাইতে পারলাম না, আমার খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, ওটা ছিল ঈদের পরের দিনের রাত্রের খাবারটা, অনেক বেশি মজা হয়েছিল, আমার মেয়েরা অনেক পছন্দ করে খেয়েছে, আর রাত্রের বেলা ছিল, আপনারা তো দেখতেই পারলেন। তো এখন আমি একটু ঈদের পরে কিন্তু শুক্রবার, তো শুক্রবার মানেই স্পেশাল কিছু খাবার। আমার মেজো মেয়ের খুব ইচ্ছা যে শুক্রবার একটু ভালো খাবার ওর জন্য, মানে খেতে ওর খুব পছন্দ। তো আমার কাছে যা ছিল সেগুলি দিয়েই কিন্তু আজকে মেয়েদেরকে রোস্ট রান্না করে দিব, পোলাও রান্না করে দিব। ঈদের পরে কিন্তু এই ফার্স্ট শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু একটা মজার খাবার দাবার। তো যাই হোক, তো আমি কিন্তু বাসায় যেসব ছিল অত বেশি কিছু দেই নাই আজকে, মনে করেন ওর কাছে লাগলেই হবে যে এটা একটা রোস্ট। আমি আমার কাছে হাতের কাছে যা ছিল ওইটা দিয়ে মেয়েকে কিন্তু রোস্ট বানিয়ে দিয়েছি। আসলে আমরা এবার কিন্তু গ্রামে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর কেন এত মজা করেছি, কেন এত আনন্দ করেছি, আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই, আসলে আমার মোবাইলে সমস্যা ছিল, আমি বারবার একই কথা বলতেছি। কিন্তু আমি অনেক কিছুই কিন্তু ছোট ছোট করে ভিডিও করেছিলাম, কিন্তু ওই ভিডিও গুলো আমি আর পাইলাম না, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। আসলে আমরা কিন্তু অনেক দিন পরে গেছি, প্রায় 2 বছর পরে কিন্তু গিয়েছি। তো মেয়েরাও খুব মজা করেছে, আসলে বাচ্চারাও কিন্তু বড় হয়ে গেছে, বুঝে আনন্দটা কেমন। তো ওরাও কিন্তু বড় হয়ে গেছে, ওরাও বুঝে যে আনন্দ কেমন লাগে। তো এতদিন তো ছোট ছিল, বুঝতো না তো কিছু, এখন মেয়েরা বড় হয়েছে, এরপরে ওদের অনেক ভাই বোন আছে গ্রামের বাড়িতে, প্রায় 5-6 জনের বেশি ওরা ভাই বোন মিলে। তো খুবই মজা করেছে, খুব আনন্দ করেছে, এই কারণেই কিন্তু বাচ্চাদের এত বেশি ভালো লেগেছে। ওরা প্রায় 6-7 জন তো হবে, তো 6-7 জন বাচ্চা যদি একসাথে থাকে তাহলে তো বুঝেনি ওদের আনন্দটা কতটা ভালো লাগে। তো ওদের অনেক বেশি মজা লেগেছে এবার, আর ওর চাচা অনেক চেষ্টা করেছে। আমরা প্রথম মানে আমাদের শেষ মনে করেন ইফতারিটা, ওইটাও আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, খুব মজা করে কিন্তু অনেক কিছু বানিয়েছিল, যেমন গাছের থেকে ডাব পেরেছিল, ফালুদা বানাইছিল, এরপর আরো অনেক কিছু আইটেম করেছিল, কিন্তু আমি লাচ্চি বানিয়েছিল, অনেক মজা হয়েছে। ওর কিন্তু অনেক গুণ, আমি আবারও বললাম ও অনেক কিছু পারে, অনেক ভালো ভালো আইটেম কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে। তো ওর রান্নাটা আমি দেখাইতে চেয়েছিলাম, আমি কিন্তু সেভাবে পারলাম না, সম্পূর্ণ কাজই কিন্তু ও করেছে। আর ও যে আইটেম গুলি করে ও নিজের হাতেই করে, ওকে কাউকে গুছিয়ে দেওয়া লাগে না, ওর কিন্তু কোনো বিরক্ত নেই। আমরা মহিলারা কিন্তু যে কোনো রান্না টান্না করতে কিন্তু অনেক সময় একটু বিরক্ত বোধ হই,
ওর কিন্তু ওটাও নাই, ও কিন্তু খুব ভালোবেসে খুব আপন মনে করে কিন্তু এই রান্নাগুলি করে, ওর অনেক বেশি ভালো লাগে। ও সব সময় আমি ওকে দেখেছি যে একটু রান্না বান্না করার প্রতি ওর একটু ঝোঁক, মানে খুব ভালো পারে এগুলি। মনে করেন নতুন কোনো গেস্ট আসলেও দেখি যে ও রান্না করে, ভালোই পারে মাশাল্লাহ, অনেক বেশি ভালো লাগে এই বিষয়গুলি। তো ও আমাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়াইছে। তো এইবার তো তেমন কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কিন্তু চেষ্টা করব, আবার তো যাবো ইনশাল্লাহ, তখন সবকিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা বলতে বলার রান্নাটা কিন্তু অত ভালো করে দেখাইলাম না, তো আমরা যেভাবে রোজ রান্না করি সেম, শুধু আজকে বাদাম বাটা কিশমিশ বাটা ওইটা দিলাম না, আর দিলাম না হচ্ছে আপনার সস, ওইটা দিলে ভালো হতো, ঘি দিয়ে দিব, মানে ঘি দিলে আর কিছু লাগবে না, এটার ফ্লেভারে অনেক বেশি খাওয়া যাবে। তো আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগতেছে, আমি মানে খুবই ভালো লাগে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারলে। আমার এই বাড়ির ভিডিও গুলি যদি থাকতো অনেক বেশি ভালো লাগতো আপনাদের দেখে, কারণ গ্রামের ভিডিও কিন্তু সবাই পছন্দ করে। তো যাই হোক, আমরা কিছু ছবি তুলেছিলাম, তো এগুলি দেখলাম যে অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম পেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটা কমপ্লিট, আর এখন আমরা খাবো, আর আপনাদের ভাইয়া নামাজ করে আসার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো এখন চুলার জলটা বন্ধ করে দিব, আর আপনাদের সাথে কিছু আমরা ছবি তুলেছিলাম ওগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসলে খুবই ভালো একটা সময় পার করেছিলাম, এই যে আমাদের রোস্ট খুব ভালো লাগতেছে, আর এই যে আমাদের ঈদের দিন সকালবেলার ছবি আপনাদের ভাইয়া আর আমার দুই মেয়ে, তো খুব ভালো লাগতেছে ওদের ছবিটা। ছোট মেয়েটা ঘুমাচ্ছে, এটা হচ্ছে আমাদের চারজনের ছবি, তো রুকাইয়া ঘুমাচ্ছে, রুকাইয়া উঠলে ওর ছবিটা তুলব। তো এই যে ঋতুমণি ঘুম থেকে উঠার পরে ওকে রেডি করে ছবি তুললাম, জুতাও পরেছে, হাঁটতে পারে না, বসে আছে, তো ওইদিকে তাকিয়ে আছে ঘুম থেকে উঠার পরে, মুখ মানে ওর মনটা অত ফ্রেশ হয় না, তো অন্যদিকে তাকিয়ে আছে। ওই সময় আপনাদের সাথে তুলে শেয়ার করলাম, আর এটা হচ্ছে বাহিরে গাছের সামনে আমরা মানে বাড়ির সামনে তুলতেছি। তো কেমন হয়েছে বলবেন, আশা করি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা। এখানেই আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।